ঘন কুয়াশায় ঠিকই ঢাকা পড়েছে সূর্য ওঠা ভোর। শেষ হেমন্তের বারন্ত ধানের ছড়ায়, ঘাসের ডগায়, বাঁশের পাতায় কিংবা বুনো ফুলের পাপড়ি ছুঁয়ে মুক্ত দানার মতো ঝুলছে জমাট বাঁধা শিশির বিন্দু। বেশ খানিকটা বেলা গড়িয়ে সূর্যের আলো এসে পড়লে সেই বিন্দু বিন্দু জল ঝিকিমিকি আলো ছড়িয়ে সৃষ্টি করছে এক ভিন্ন ব্যঞ্জনা। এমন দিনে আবিরের মতো করে হিম হিম অনুভূতি গায়ে মাখতে ভেজা ভেজা ধান খেতে আলের ওপর নগ্ন পায়ে শিশুরা। কিন্তু এবার শীত মোটেও অনুভূত হচ্ছে না অন্যান্য বছরের মতো। দুই চার দিন ধরে কুয়াশা পড়তেছে কিন্তু ঠান্ডা লাগে না। গত বছর এই সময় অবস্থা মানে কেতা কম্বল দিয়ে ঘুম পড়া লাগতো। এই বছরে এখনো প্রচন্ড গরম আর ফ্যান ছাড়া ঘুম পড়া যায় না। বিশেষজ্ঞরা তো বলতেছেন যে শীত নাকি এবারে খুব আসবে এবং এই শীতে করোনার পরিস্থিতিও প্রকট আকার ধারণ করবে। শীত বলতে আমরা কিছুই দেখতেছি না, কারণ শীতের কোনো চিহ্নই আমরা পাচ্ছি না। সে এত গরম, এখনো রাত্রে ফ্যান ছাড়া আমরা ঘুমাইতে পারি না। অতিবর্ষণ ও বন্যার কারণে এখনও খালবিল জলাশয় পানিতে ভরা, তাই বেশি জলীয় বাষ্পে কুয়াশা বেশি হচ্ছে। একই কারণে এবারের শীতের তীব্রতা কম হবে বলে মনে করছেন আবহাওয়াবিদ। খালবিল নদী নালায় প্রচুর পরিমাণে পানি আছে, সেই পানিটা থেকে জলীয় বাষ্পটা পাওয়া যাচ্ছে, যে কারণেই কিন্তু শেষ রাতের দিকে কুয়াশাটার পরিমাণ বেড়ে যাচ্ছে। উনবর্ষায় দুনো শীত একটা কথা আছে, যেহেতু বৃষ্টি এবার বেশি হয়েছে সেই হিসাবে ঠান্ডাটা স্বাভাবিক বা একটু কম থাকতে পারে। উনবর্ষায় দুনো শীত, অর্থাৎ অল্প বৃষ্টি হলে সে বছর প্রচুর শীত পড়ে, এমন একটি প্রবাদ চালু থাকলেও অবশ্য বেশি বৃষ্টিতে কম শীত এমন কোনো প্রবাদের প্রচলন নেই। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।